জাতীয় পার্টির অনেক নেতা আমার কাছে ছিলেন, ভালো সম্পর্ক ছিল। জুলাই অগস্টের গণ আন্দোলনের সময় অনেককে আমি ফোন করেছি, শুনেন ভাই, বাকি সব ভুলে যান, 14-তে কি করেছেন, ভুলে যান, 18-তে কি করেছেন, ভুলে যান, 23-এ কি করেছেন। হাসিনা সরকার টিকবে না, নিজের জান বাঁচাইতে চাইলেও এখন তাড়াতাড়ি রাজপথে আসেন, আমাদের সাথ দেন। আমি বারবার ফোন করেছিলাম, জিজ্ঞেস করেন বড় বড় যতগুলো নেতা আছে তাদেরকে, যে বাবু আজাদ ভাই ফোন দিয়েছিল নাকি আপনাদেরকে, সুযোগ দিয়েছিল নাকি যে চলেন ভাই নতুন রাস্তায় নামি, হাসিনার জন্য আর কাজ না করি, বিদেশের জন্য আর কাজ না করি, দেশের জনগণের জন্য। যখন দেশের তরুণদের বুকে গুলি মারা হচ্ছে তখন অ্যাটলিস্ট ঠিক পথটাতে আসি, দেশের জনগণের জন্য দাঁড়াই। একটা মানুষের কাছ থেকে আমি কোনো সঠিক রিসপন্স পাই নাই, একটা মানুষের কাছ থেকে না, যতজনকে আমি ফোন দিয়েছি প্রত্যেকে আমাকে উল্টা সবক দিতে চেষ্টা করেছে, যে শুনো বাবা তোমার বয়স এখনো কম, তুমি যদি সামনের রাজনীতিতে থাকতে চাও তাড়াতাড়ি ছাত্রদের ছাড়ো, তাড়াতাড়ি গণ আন্দোলন ছাড়ো, তাড়াতাড়ি হাসিনার কাছে আসো, দখলে আমরা নিয়ে যাব তোমাকে হাসিনার কাছে। মুখ খারাপ করতে হয় ভাই, মাঝে মধ্যে এত কষ্ট হয় যে মুখ দিয়ে খারাপ গালি চলে আসে আমি দিতে চাই না, কিন্তু যারা বিদেশের মাটিতে আলোচনা করে দেশের মাটিতে এসে বলে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা বিদেশের মাটিতে আলোচনা করে এসেছে এবং দেশের জনগণকে বলা যাবে না, তাদেরকে গালি দেওয়ারও ভাষা ভাই আমার না। আমরা ভদ্র শিক্ষিত পরিবারে বড় হয়েছি, তো এদের যে গালিটা ডিজার্ভ করে এরা, এদের প্রাপ্তি যে গালিটা, এই গালিটা আমরা মুখে আনতে পারি না। যেই জাতীয় পার্টি 2014 সালে নির্বাচনে শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেছে, সেই জাতীয় পার্টি কিভাবে অধিকার রাখে এই দেশে রাজনীতি করা? যদি জাতীয় পার্টিকে দল হিসেবে আপনারা নিষিদ্ধ ঘোষণা নাও করেন, যতগুলো এমপি যতগুলো জাতীয় পার্টির নেতা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচনে পোস্টারিং করেছে, এই প্রত্যেকটারে আইনের আয়তে আনতে হবে। হাসিনার পতনে 3 মাস পরও আমরা দেখছি এই ফ্যাসিস্ট বাহিনীর অনেক ধরনের অনেক প্রকারের ছোট ছোট দোসররা এখনো তাদের জন্য কাজ করে যেতে চেষ্টা করছে, এখনো দেশের জনগণের ভেতরে ভীতি ছড়াতে চেষ্টা করছে, এখনো হাসিনার প্রীতি নিয়ে কথা বলতে চেষ্টা করছে এবং রাজপথে ছাত্রদের উপরে আক্রমণ করতে চেষ্টা করছে। প্রথমত আমি বলে দিচ্ছি, আর যেটাই হোক না কেন, এই ধরনের কোন কর্মকাণ্ডের কোন মাফ এই বাংলাদেশের মাটিতে আর হবে না। আমাদের প্রয়োজন শুধুমাত্র জাতীয় পার্টিকে বন্ধ করা না, কোন এক পার্টি বন্ধ হলো কাজ করলো এটা আমাদের মাথা ব্যথা না, আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, জনগণের বাংলাদেশ চাই। এবং যদি জনগণের বাংলাদেশ চাই তাহলে সব মতামতের লোকজনের রাজনীতি করার অনুমতি থাকতে হবে, সব দলের রাজনীতি করার অনুমতি থাকতে হবে, কিন্তু যারা ভাই দেশ বিরোধী কাজ করেছে সেই ব্যক্তিদের তো রাজনীতি করার অনুমতি থাকতে পারে না। পারে না ভাই, দেশ বিরোধী এইটা তো গণতন্ত্রের অংশ হতে পারে না। যে জনগণের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, যে দেশের গণতন্ত্র লুট করার ষড়যন্ত্রে জড়িত থাকে, যে হাসিনার মতো একটা স্বৈরাচারকে ক্ষমতায় জোর করে বসিয়ে রাখার ষড়যন্ত্রে জড়িত থাকে, সেই গোষ্ঠীর রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আমরা বলেছি, আবার বলিষ্ঠভাবে বলছি, শেখ হাসিনা আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার দোসর যে ছিল 14 দল, এবং এই 14 দলের বাইরে থেকেও শেখ হাসিনার দোসর জাতীয় পার্টি, এই দলগুলোর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোন ধরনের অধিকার তাদের নাই, তারা পুরোপুরি হারিয়েছে। জাতীয় পার্টি সম্বন্ধে ছোট্ট একটা গল্প বলি ভাই, কেন আমরা এই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই সেটা বলছি, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা গল্প বলি। 2013 সালে বিশাল আন্দোলন শুরু হয়, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে এই ভিত্তিতে আন্দোলন, এই আন্দোলনে বিএনপি আওয়ামী লীগের অনেক বড় আন্দোলন হয়, কিন্তু এর মাঝে প্রত্যেকটা দল নিজেদের একটা অবস্থান নেয়। এই জায়গা থেকে
দেশের গণতন্ত্র যেন সঠিক পথে যায় সেই চিন্তায় সত্য একটা অবস্থান নেয় তখনকার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মাহমুদ এরশাদ এইটা নিয়ে দেশের জনগণ অনেক হাসি তামাশাও করেছে ভাই কেন করেছে কারণ আওয়ামী লীগের দোসর যে মিডিয়া এই যে আজকে আছে না 71 সময় টিভি এখন নাইলে তারা ভদ্র হয়েছে কিন্তু 5 আগস্ট পর্যন্ত তারা ভদ্র ছিল না তারা হাসিনার মাউথপিস হিসেবে কাজ করত বিটিভি যেমন ছিল বাতাবি লেবু টিভি তেমন এরা ছিল হাসিনার কাঁচকলা টিভি এরা এই যে হোসেন মাহমুদ এরশাদ যে একটা শক্ত অবস্থান নিয়েছিল এইটা নিয়ে তামাশা শুরু করে কিন্তু হোসেন মাহমুদ এরশাদ কিন্তু আসলে একটা শক্ত অবস্থান নিয়েছিল সে এইটা পর্যন্ত বলেছিল দরকার হলে এই যে আমার কাছে গুলি আছে আমি নিজেকে গুলি করব কিন্তু হাসিনার এই নির্বাচনে আমরা যাব না এই ঘটনা যখন ঘটাইলো হোসেন মাহমুদ এরশাদ যখন পরিষ্কারভাবে বলল হচ্ছে নির্বাচনে যাবে না তখন তার দলের ভেতর থেকে কিছু দুষ্কৃতিকারী তাদের নাম আজকে ইতিমধ্যে কয়েকবার এখানে অ্যানাউন্স হয়েছে তাদের নাম নেওয়া হয়েছে তারা আজকে জাতীয় পার্টির কন্ট্রোলে দায়িত্বে আছে এই ব্যক্তিত্বরা তার পিছে যে তার কাছ থেকে লুকিয়ে ষড়যন্ত্র করে হাসিনার সাথে বসা শুরু করে এবং তারা যখন কোনোভাবে হোসেন মাহমুদ এরশাদকে দমাইতে পারে নাই তখন তারা র‍্যাব বিজিএফআই এই সব সংস্থার লোকজন পাঠায় হোসেন মাহমুদ এরশাদের বাসায় এই সব লোকজন যখন পাঠায় হোসেন মাহমুদ এরশাদের পাশে বাসায় এই যে এত নেতাকর্মী এই যে এত এমপি মন্ত্রী এদের কাউরে হোসেন মাহমুদ এরশাদ খুঁজা পায় নাই চেষ্টা করেছিল তাদেরকে ডাকতে তাদের কাউকে খুঁজে পায় নাই তখন শুধু একটা মানুষকে খুঁজে পেয়েছে আমি তার পাশে ছিলাম এই যে সংস্থাগুলো তার বাসায় গেছে 80 বছর বয়স্ক একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান তাকে তার বাসায় যে রাত 12টার সময় শারীরিকভাবে আঘাত করা হয় তাকে শারীরিক অত্যাচার করা হয় এবং সেই শারীরিক অত্যাচারের পর যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন তাকে সিএমএইচে নিয়ে ওইখানে কারাবন্ধ করা হয় এবং এই যে সিএমএইচে নিয়ে তাকে কারাবন্ধ করা হয় তার দলের যে নেতারা আজকে দল পরিচালনা করছে তারা তখন সরকারকে হাততালি দেয় ভালো কাজ করেছেন ভাই তারা তখন মিডিয়া কনফারেন্স থেকে বলে এই ববি হাজারা কে তাকে সে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছে তাকে আইনের আওতায় আনা হোক এবং আমি ভাই এক একজন মানুষ ববি হাজার দুই তিন ট্রাক র‍্যাব পাঠায় আমাকে তুলে নিয়ে যাওয়া হয় কেন ভাই একটা মানুষকে তুলতে তো তিনটা ট্রাক লাগার কথা না আমার নাম তো হোসেন মাহমুদ এরশাদ ছিল না তখন আজকে নাইলে আমার সাথে হাজার হাজার নেতা কর্মী আছে তুই লাগাবো দেখ তারপর কথা দেখ কথা বল ২০১৪ সালে এটা ছিল না একা আমি কথা বলেছি হোসেন মাহমুদ এরশাদের জন্য আর কেউ বলে নাই তখন সবাই দৌড়ের মধ্যে ছিল কে মন্ত্রী হবে কে এমপি হবে তাইলে এরা যদি জাতীয় পার্টি বানায় থাকে এরা যদি জাতীয় পার্টি হয়ে থাকে তাইলে এই জাতীয় পার্টি কি আওয়ামী লীগ না অন্য কিছু আর যদি আওয়ামী লীগ হয় তাইলে আওয়ামী লীগের যদি এই দেশে রাজনীতি করার অধিকার না থাকে তাইলে এই জাতীয় পার্টি কিভাবে এই দেশে রাজনীতি করার অধিকার থাকে বলেন তো ভাই যেই জাতীয় পার্টি 2014 সালে নির্বাচনে হাসিনা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেছে সেই জাতীয় পার্টি কিভাবে অধিকার রাখে এই দেশে রাজনীতি করা যদি না জাতীয় পার্টিকে দল হিসেবে আপনারা নিষিদ্ধ ঘোষণা নাও করেন যতগুলো এমপি যতগুলো জাতীয় পার্টির নেতা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচনে পোস্টারিং করেছে এই প্রত্যেকটার আইনের আওতায় আনতে হবে এই প্রত্যেকটার জাতীয় পার্টি থেকে বহিষ্কার করতে হবে এই প্রত্যেকটার হাসিনার দোসর হিসাবে তাদের বিচারাধীন আনতে হবে এছাড়া জাতীয় পার্টির কোনো রেহাই না 2014 সাল তো বাদ দেন 2018 সাল সেখানেও কিন্তু তারা ছাড়ে না শত শত কিংবা হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে কিন্তু লেনদেন কি নিয়ে করেছে এই দেশের জনগণের ভাগ্য নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভাগ্য নিয়ে তারা লেনদেন করেছে তারা দেশের কথা চিন্তা করে নাই
নিজেরা এমপি মন্ত্রী হওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছে এবং হাসিনা যখন 18 সালে এমপি মন্ত্রী কাউরে বানায় নাই তখন তারা মিডিয়াতে এসে কান্নাকাটি করেছে কেন তারা মন্ত্রী বানায় নাই 2023-24 সালের নির্বাচনে আবার একই নাটক করেছে আজকে এখানেও কথা বলা হলো যে জাতীয় পার্টির নেতারা বিদেশ ভ্রমণ করে এসে বলেছে বিদেশের সাথে তারা চুক্তি করেছে আমি মুখ খারাপ করতে হয় ভাই মাঝে মধ্যে এত কষ্ট হয় যে মুখ দিয়ে খারাপ গালি চলে আসে আমি দিতে চাই না কিন্তু যারা বিদেশের মাটিতে আলোচনা করে দেশের মাটিতে এসে বলে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা বিদেশের মাটিতে আলোচনা করে এসেছে এবং দেশের জনগণকে বলা যাবে না তাদেরকে গালি দেওয়ারও ভাষা ভাই আমার নাই আমরা ভদ্র শিক্ষিত পরিবারে বড় হয়েছি তো এদের যে গালিটা ডিজার্ভ করে এরা এদের প্রাপ্তি যে গালিটা এই গালিটা আমরা মুখে আনতে পারি না জুলাই অগস্ট এই যে গণ আন্দোলন এই যে হাজারো ছাত্র জনতা সবাই নিহত হয়েছে আহত হয়েছে এখনো হাজার হাজার আমাদের আহত ছাত্ররা আহত তরুণরা হাসপাতালে পড়ে আছে এই সময় জাতীয় পার্টি কি রোল ছিল আজকে সাহস কত বড় জাতীয় পার্টির একটা নেতা এসে আপনাদের মিডিয়া ভাইদের ডেকে আপনাদের ক্যামেরার সামনে এত বড় বড় ডাহা মিথ্যা কথা বলে যে জাতীয় পার্টি ডাক দিয়েছিল গণ আন্দোলনের একটা নেতার রেকর্ড দেখান